أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم একদিকে দল পথভ্রষ্ট হয়েছে মুসলিম জাতির, আরেকদিকে আরেক দল দেখলো যে এরা তো বিভ্রান্তির শিকার হয়ে গেল, এরা তো একবারে খারাপ পথে নেমে গেল, তখন খারাপকে খারাপ দিয়ে তারা দূর করতে চেয়েছে। হ্যাঁ, পায়খানা পেশাব কে পেশাব দিয়ে তারা ধরতে চেয়েছে। অনেকের এরকম থিওরি আছে, ভারত বাংলাদেশে এরকম কিছু লোকেরা থিওরি রাখে, ঠিক আছে না, পেশাব কে পেশাব দিয়ে ধরতে চান, বলছে যে এটাও দল খারাপ, এটাও দল খারাপ, রাজনৈতিক ক্ষেত্রে গণতান্ত্রিক পদ্ধতি সব তো, যা দুটোর মধ্যে দেখছি এটা একটু ভালো, তো যেটি থাকে এদের উদাহরণ কিরকম, পেশাব লেগে গেছে কাপড়, পায়খানা লেগে গেছে কাপড়ে, ওরা বলে পায়খানা লেগে গেছে, পানি নেই, পানি না তো কি দিয়ে করতে হবে, পেশাব দিয়ে নাকি দিতে হবে, ওদেরকে ইসলামিক কথা বলেনি, পায়খানা নেই তো পেশাব দিতে হবে, পেশাব দিয়ে দিয়ে পাক হবে না, পানি নেই পানি তলাশ করতে হবে, পানির সন্ধান করতে হবে, পানির জন্য ছোটাছুটি করতে হবে। তো এরা এই নাসেবি তারা দেখলো যে এরা তো পথভ্রষ্ট হয়ে গেল, একটা শোক মতম শুরু করে দিল, তখন এরা করলো কি, অন্যায়কে অন্যায় দিয়ে প্রতিরোধ করব, সুতরাং এরা খুশি দিবসে পরিণত করলো, তখন এরা কিছু জাল হাদিস করলো। ধর্মীয় যদি খুশি করতে হয় তো কিছু তো কি লাগবে, ম্যাটেরিয়াল লাগবে, কিছু তো হাদিস টাদিস লাগবে, জাল হাদিস গড়লো। তার একটি হাদিস শোনাচ্ছি আপনাদেরকে, আব্দুল্লাহ মাসুদ থেকে বর্ণনা করছে, কত মিথ্যা কথা, সাহাবীর নাম দিয়ে হাদিস বর্ণনা করছে, কালা রসুল্লাহ বলছে, আল্লাহ রসুল বলেছেন, কখন আল্লাহ রসুল বলেননি, বলছেন মান ওয়াত্তা আলা আয়ালিহি ফি নাফাকাতি ইয়াউম আশুরা, আশুরার দিনে কেউ যদি নিজের স্ত্রী ছেলে মেয়েদেরকে ভালো ভালো খাবার খাওয়ায়, বিরিয়ানি করলেন, মুরগা মুসাল্লাম, আর আপনার ভালো ভালো আইটেম, হালুয়া পুরি, এই সেই মিষ্টি বিভিন্ন রকমের, এই ভালো ভালো যদি খাবার খাওয়ান, এর ফায়দা, এর ফজিলত বয়ান করতে কি ওয়াস আল্লাহ আলিহি সায়রা সানা দিন, তাহলে সারা বছর আল্লাহ পাক রব্বুল আলামিন তার রুজিতে অপরন্ত বরকত দেবেন, নিজের ছেলে মেয়েদেরকে ভালো ভালো মিষ্টি খাওয়াবেন, আর হালুয়া রুটি খাওয়াবেন, আর আপনি বিরিয়ানি খাওয়াবেন, আর আল্লাহ সারা বছর আপনার রুজিতে বরকত দেবেন, বুঝলেন কেমন হাদিস, এই হাদিস ইমাম সুয়ুতি বলেছেন, হাদিসটি তাবারানির আওসাতে রয়েছে, আর আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি হাদিস সম্পর্কে বলেছেন, হাদিস যঈফ, নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে হাদিস প্রমাণিত নয়, অন্যান্য মহাদিসে অনেকেই জাল বলেছেন। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলছেন, তার মন্তব্য দিয়ে শেষ করছি, তিনি বলছেন, ওয়া কামা ইয়াযকুরুনা ফি ফাযাইল আশুরা, যেমন আশুরার ফজিলতে এই নাসেবীরা, ওদের রাফিজিদের বিরোধিতা করতে নাসেবীরা কি করেছে, এর ফজিলতে কিছু হাদিস গড়েছে, তার মধ্যে একটি হাদিস হচ্ছে আত্তাউসিয়া আলাল আয়াল, ছেলে মেয়েদেরকে ভালো ভালো খাবার খাও, ভালো ভালো কাপড় পরাও, এই এক হাদিস গড়েছে, ওয়া ফাযাইলুল মুসাফাহা, আশুরার দিনে বেশি বেশি সালাম মুসাফা করো। হ্যাঁ, যেমন ঈদে এক শ্রেণীর বিদাতি লোকেরা সালাম ছিল, আমাদের লোকদের বিদাত, ঈদে আমার তো সালাম তীরে একেবারে শুরু করে দিল কোলা কলিয়া, মহানাকা এইখানে মহানাকা নেই, এই যেমন এক বিদাত আমাদের দেশে শুরু হয়েছে, তেমন এরা এই বিদাত চালু করেছে, ফাযাইল মুসাফা, আশুরার দিনে বেশি বেশি মুসাফা করা, ওয়াল হিন্না, আর মেহেদি লাগানো, আশুরার দিনে মেহেদি লাগানো মানে খুশি করা, এরা মাতম করে আমরা মেহেদি লাগিয়ে আমাদের মহিলাদেরকে খুশি করতে বলবো, খুশি করে এরা, আর কি ওয়াল খিজাব, দাড়ি সাদা হয়ে রয়েছে, দাড়িতে খিজাব লাগান, মাথার চুল সাদা হয়েছে, খিজাব লাগান, কলপ লাগান, এই জাল হাদিস গড়েছে নাসিরি বিদাতিরা। আরেকটি জাল হাদিস গড়েছে যে যেই ব্যক্তি গোসল করবে আশুরার দিনে, কারণ এই বাঙালি জাতি ছাড়া প্রতিদিন গোসল করা জাতি পাওয়া মুশকিলই আছে, আমার এটা অভিজ্ঞতাই বলছি, কারণ আমি বিভিন্ন জাতির সাথে থেকেছি, উত্তরপ্রদেশের ইউপির লোকদের সাথে থেকেছি, বিহারের লোকদের সাথে থেকেছি, ভারতের বিভিন্ন এলাকার, আবার মদিনা ইউনিভার্সিটিতে 120টি দেশের ছেলেদের সাথে থেকেছি, মদিনা ইউনিভার্সিটি যে বছর আমি ছিলাম সেই বছরে একটা প্রোগ্রাম হলো, সেই প্রোগ্রামে দেখা গেল যে মদিনা ইউনিভার্সিটি 120টি কান্ট্রির ছেলে পড়াশোনা করে, তাদের সাথে দেখেছি, সুতরাং তাদের সভ্যতাকে জানি, ইউরোপ আমেরিকা আফ্রিকা থেকে শুরু করে একবার অস্ট্রেলিয়া চীন জাপান পর্যন্ত, তো কাদের কি সভ্যতা, শেষে দেখলাম যে আমাদের একটা ভালো গুণ আছে, দৈনিক গোসল করা, কিছু করি আর না করি নামাজ রোজা, কিন্তু দৈনিক একটা গোসল করি, তো গোসল করা আশুরার দিনে, জাল হাদিস গুলো, যেই ব্যক্তি আশুরার দিনে 10ই মুহররমে গোসল করবে ভালো করে, তাকে কোনো রোগ স্পর্শ করবে না, জাল হাদিস,
না, শোক করে মাতম করে তোমরা খুশি করে, গোসল করে, গোসল করে খুশবু লাগিয়ে, সুগন্ধি লাগিয়ে, আর আপনার কি বলে খিজাব লাগিয়ে, মেহেন্দি লাগিয়ে ইত্যাদি ইত্যাদি, আর সালাম সাফা করো, আর ভালো ভালো খাবার খাও খাও, এই জাল হাদিস গুলি সবগুলি জাল কথা। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন ওয়াজ করুন আকি সালাত, আমি এমন কি তাতে একটি নামাজের কথা উল্লেখ করেছি, আসর দিনের জন্য নামাজ পড়ো অপল অকুল্লো হাজা কাযিবুন আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সমস্ত কথাগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা অপবাদ জাল কথা। লাম ইয়াসিহ ফি আশুরা ইল্লা ফাযলু সিয়ামিহি, আশুরার ক্ষেত্রে মুহররমের 10 তারিখের ক্ষেত্রে রোজা ছাড়া আর কোন আমল করণীয় প্রমাণিত নয়। আল্লাহ করি স্পষ্ট হয়েছে, আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে অ ইসলামিক আচার আচরণ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন সাল্লাল্লাহু আলা নবিয়ানা।